হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পুষ্পালি কিচেনে। আজকে আমরা ফুলকপি আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল বানাবো। ফুলকপি আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোলটা খেতে দারুণ হয়, এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দুটো পমফ্রেট মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা ছোট সাইজের ফুলকপি কেটে নিতে হবে, দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিতে হবে। এইভাবে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিতে হবে, তিনটে শুকনো লঙ্কা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ছটা রসুন কোয়া নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি। এই সমস্ত মশলাগুলো একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে আর যা মশলা লাগছে, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নেবো, 1 টেবিল চামচ ধনে বাটা নিয়ে নেবো, 1 টেবিল চামচ জিরে বাটা নিয়ে নেবো, অল্প একটু ধনে পাতা কুচিয়ে নেবো। গ্যাস জ্বেলে একটা প্যান বসিয়ে দেবো, প্যানটা হাই হিটে গরম করে নেব। এতে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে এটা রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পমফ্রেট মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। পমফ্রেট মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার প্লেটের মধ্যে নামিয়ে নেব। এইরকমভাবে আমি আরও দুটো মাছ ভেজে নেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একই কড়ার মধ্যে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ফুলকপি আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম গ্যাসে ফুলকপি আলুটা ভেজে নেব। ফুলকপি আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি, এগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। ঝোলটা রান্নার জন্য একটা গভীর কড়া নিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যে আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড ধরে। মশলাটা রেডি হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দেব। ফুলকপি আলুটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফুলকপি আলুটা মশলার সাথে কিছুক্ষণ নেড়ে ভেজে নিতে হবে। এর মধ্যে জিরে আর ধনে বাটাটা দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি 300 ml এর মতো জল দিয়ে দেব। একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দেব। একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে, 10 মিনিট মিডিয়াম গ্যাসে রান্না করতে হবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিতে হবে। পমফ্রেট মাছগুলো দিয়ে দিতে হবে এক এক করে। খুন্তি দিয়ে একটু হালকাভাবে মাছগুলোকে নেড়ে দিতে হবে, তারপর 2 থেকে 3 মিনিট ঝোলটার মধ্যে মাছটা ফুটিয়ে নিতে হবে। পমফ্রেট মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু আমি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। এই সময় একটু গরম মশলাও দিয়ে দিতে পারেন, এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ফুলকপি আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোলটা পরিবেশনের জন্য রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।